সংবাদ মাধ্যমক গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভৰূপে অভিহিত কৰা হয়। দেশ আৰু সমাজ নিৰ্মাণত সংবাদ মাধ্যমৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা আৰু অৱদান আছে। সংবাদ মাধ্যমৰ সামাজিক দায়বদ্ধতা অসীম আৰু এই দায়বদ্ধতা সঠিকৰূপে সম্পাদন কৰাৰ ওপৰতেই মাধ্যমটোৰ বিশ্বাসযোগ্যতা আৰু ভৱিষ্যত বহু পৰিমাণে নিৰ্ভৰশীল। দেশৰ বিভিন্ন ক্ষেত্ৰত হোৱা অনিয়ম আৰু দুৰ্নীতি জনসাধাৰণৰ দৃষ্টিগোচৰ কৰি জনমত গঠনত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰি অহা সংবাদ মাধ্যমত জড়িত হোৱা সংবাদকৰ্মীসকল স্বাভাৱিকভাৱেই দুৰ্নীতিত নিমজ্জিত অপৰাধী চক্ৰটোৰ পৰা সততে বিভিন্ন ভয় ভাবুকি আৰু সন্ত্ৰাসৰ সন্মুখীন হৈ আহিব লগা হৈছে। সত্যনিষ্ঠ সাংবাদিকতাত উৎসৰ্গীকৃত সহস্ৰাধিক সাংবাদিক সংবাদপত্ৰ আৰম্ভণিৰে পৰা বৰ্তমানলৈকে অপৰাধী চক্ৰটোৰ দ্বাৰা নিৰ্যাতিত হৈ আহিছে। নিজ বৃত্তিত আপোচ কৰিব নিবিচৰা সহস্ৰাধিক সাংবাদিক হ'ব লগা হৈছে শ্বহীদ। সামাজিক স্তৰত ভয়াৱহভাৱে বৃদ্ধি পোৱা নৈতিকতাৰ স্খলনৰ সময়ত সৰ্বসাধাৰণৰ মাজত এতিয়াও সন্মানীয় আৰু বিশ্বাসযোগ্য গণমাধ্যমৰূপে বৰ্তি আছে সংবাদ মাধ্যম। স্বাভাৱিকতে প্ৰশ্ন হয়, সৰ্বসাধাৰণৰ সংবাদ মাধ্যমৰ প্ৰতি থকা সৰল বিশ্বাস আৰু আনুগত্যৰ মূল্য সংবাদ মাধ্যম বা এই গণমাধ্যমটোৱে ধৰি ৰাখিব পাৰিছেনে? মুক্ত অৰ্থনীতি আৰু ভোগবাদী মানসিকতাৰ ব্যাপক পৰিভৰৰ মাজত দেশহাৰা হৈ পৰিছে নেকি দেশৰ সংবাদ মাধ্যম? কিমান স্বচ্ছ সংবাদ মাধ্যমৰ ক্ষেত্ৰখন সততে দুৰ্নীতিৰ বিপক্ষে সংবাদ পৰিৱেশন কৰি দুৰ্নীতিৰ বিৰুদ্ধে যুঁজ অব্যাহত ৰখা সংবাদ মাধ্যম নিজে দুৰ্নীতিৰ পৰা মুক্ত হৈ থাকিব পাৰিছেনে? দেশৰ বিভিন্ন সংবাদপত্ৰ আলোচনী ইলেক্ট্ৰনিক মাধ্যম নিউজ চেনেল নিউজ পৰ্টেল আদিত নিয়োজিত সংবাদকৰ্মীসকল নিজে কিমান দুৰ্নীতিৰ পৰা মুক্ত হৈ থাকিব পাৰিছে? সংবাদ মাধ্যমে নিজৰ নিৰপেক্ষতা আৰু দুৰ্নীতিমুক্ত চৰিত্ৰ অব্যাহত ৰখাৰ স্বাৰ্থতে এই বিষয়ত গভীৰভাৱে আলোচনা কৰাৰ সময় আহি পৰিছে। দেশৰ চৰকাৰৰ ওচৰত সংবাদ মাধ্যমে স্বেচ্ছাই দাবী জনোৱা উচিত সংবাদ মাধ্যমক তথ্য জনাৰ অধিকাৰ আইনৰ অন্তৰ্ভুক্ত কৰা আৰু সংবাদ মাধ্যমৰ বিত্তীয় দিশৰ লগতে অন্যান্য দিশৰ তথ্য ৰাজহুৱা কৰিবলৈ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষক আইনসংগতভাৱে বাধ্য কৰোৱা এক বিধি ব্যৱস্থাৰ সৃষ্টি কৰিবলৈ। সংবাদ মাধ্যমত জড়িত একাংশ সংবাদকৰ্মীৰ আয় ব্যয়ৰ ভাৰসাম্যহীনতা প্ৰায়ে পৰিলক্ষিত হয়। বিধিগত উপাৰ্জনৰ জৰিয়তে একোজন সাংবাদিকে জীৱন ধাৰণৰ যেনে এক মান বৰ্তাই ৰাখিব পাৰে কেতিয়াবা তাৰ বিপৰীত হোৱা দেখা পোৱা যায়। এনে পৰিস্থিতিত স্বাভাৱিকভাৱেই সংশ্লিষ্ট সাংবাদিকজনৰ চৰিত্ৰ আৰু নৈতিকতাৰ ওপৰত প্ৰশ্ন উত্থাপিত হ'ব পাৰে। বৌদ্ধিক সাধুতা সাংবাদিকতা বৃত্তিৰ পবিত্ৰতা বৰ্তাই ৰখাৰ দিশত এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ দিশ। বৌদ্ধিকতা আৰু নৈতিকতা শূন্য ব্যক্তিৰ পৰা সমাজে কিবা আশা কৰাৰ অৰ্থ নাথাকে। সংবাদ মাধ্যমক সামাজিক নেতৃত্বকাৰী এক শক্তিৰূপে গণ্য কৰা হয়। সামাজিক বিকাশ আৰু ৰূপান্তৰত সংবাদ মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা গ্ৰহণ কৰা উচিত। এনে দায়িত্বশীল ভূমিকা গ্ৰহণ কৰা তেতিয়াহে সম্ভৱপৰ হ'ব যেতিয়া সংবাদ মাধ্যমে নিজে সকলো দিশতে স্বচ্ছতা বজাই ৰাখিব পাৰিব। দেশৰ সংবাদ মাধ্যমত বৰ্তমান ভয়ংকৰভাৱে বৃদ্ধি পাইছে পেইড নিউজৰ সংখ্যা। সাধাৰণ পাঠকৰ বাবে পেইড নিউজ চিনাক্ত কৰা সহজ প্ৰক্ৰিয়া নহয় যদিও পেইড নিউজ প্ৰকাশত বৰ্তমান দেশৰ ৰাষ্ট্ৰীয় আৰু আঞ্চলিক সকলো সংবাদ মাধ্যমেই অভ্যস্ত হৈ পৰিছে। এক বিশেষ শ্ৰেণীৰ লোকৰ
স্বার্থপূরণের সহায়ক হওয়াক প্রচার পরিবেশন করা পেইড নিউজ একাংশ বাতৰি কাকত সংবাদ মাধ্যমের মালিক সম্পাদক সাংবাদিকর বাবে সোণর কণী পড়া হাঁহত পরিণত হয়েছে। বিশেষ রাজনৈতিক দল, রাজনীতিবিদ, বিত্তীয় সন্থা, উদ্যোগিক প্রতিষ্ঠান, পুঁজিপতি গোষ্ঠী আদির শ্রেণীস্বার্থ পূরণের পেইড নিউজের ব্যাপক প্রসার ঘটিছে। সমগ্র প্রক্রিয়াটার দ্বারা দেশের সমাজের একো লাভ হওয়া নাই, কিন্তু সংবাদ মাধ্যমের মালিক সম্পাদক সাংবাদিকর পকেট গধুর হওয়া কামটো ঠিকই চলি আছে। বিভিন্ন বাদত আক্রান্ত হয়ে আহিছে দেশের সংবাদ মাধ্যম। এই বাদবোর বিচিত্র ধরনের মার্ক্সবাদ, লেলিনবাদ, জাতীয়তাবাদ, আঞ্চলিকতাবাদ, হিন্দুত্ববাদ, সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বাদত আচ্ছন্ন লেখক সাংবাদিক সম্পাদকর বৌদ্ধিক অনুশীলন ক্ষেত্র পরিণত হয় সংবাদ মাধ্যমের মূল্যবান পৃষ্ঠাসমূহ। বৌদ্ধিক বামারলিত দিশহারা জনতাই এসময়ত প্রত্যক্ষ করবলগা হয় অধিকাংশ বাদ শিবিরর বৌদ্ধিক অনুশীলন পর্বর সমাপ্তি সুবিধাবাদত পর্যবসিত হওয়া। সুবিধাবাদী জননেতা আর বিভিন্ন দুর্নীতি নিমজ্জিত অপরাধীচক্রর লগত দেশের সংবাদ মাধ্যমের একাংশ লোকর গোপন সম্পর্কর কথা এতিয়া আর গোপন কাহিনী হয়ে থাকা নাই। সাংবাদিকতার পবিত্র ক্ষেত্রখনত নৈতিকতার স্খলন ঘটিছে। ইয়ার কারণ বিশ্লেষণ আমার এই আলোচনার উদ্দেশ্য নহয়। আমার আলোচনার উদ্দেশ্য হল সৃষ্টি হওয়া আবর্জনার দূরীকরণ করাহে, কলাধন বগা করার এক নির্ভরযোগ্য মাধ্যমরূপে সংবাদ মাধ্যমক চিনাক্ত করার পিছরেপরা এই মাধ্যমত বিভিন্ন অসাধু লোকর অনুপ্রবেশ ঘটিবলে আরম্ভ করেছে। অসাধু লোকরপরা সাধুতা আর নৈতিকতার আশা করাতো এক বিড়ম্বনা মাত্র। দুর্নীতি আর আপসকামিতার লগত আমার সমাজ ব্যবস্থা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে পড়ছে। জীবনের প্রত্যেক ক্ষেত্রতেই সকলে কম বেশি পরিমাণে দুর্নীতি আর আপোষ করবলগা হয়। নৈতিকতা আর সাধুকতার বাস্তবিক মূল্য আমার সমাজে কেতিয়াও নিদিয়ে। ব্যক্তির সমষ্টি, সমাজ আর সামাজিক ধ্যান ধারণা গঢ় লৈ উঠে সংশ্লিষ্ট সমাজত বসবাস করা জনসাধারণের ব্যক্তিগত জীবনশৈলী, রুচিবোধ, মূল্যবোধের আধারত। আমার দেশের সংবাদ মাধ্যমের প্রধান নেতিবাচক দিশ হল এই যে সকল সময়তে নেতিবাচক বিভ্রান্তিকর বাতৰি পরিবেশন প্রকাশত গুরুত্ব আরোপ করা। যিকোনো সমস্যার গভীরতালৈ সোমাই তার আর্থসামাজিক দিকের বিশ্লেষণ করার মানসিকতা সংবাদ মাধ্যমত সাধারণত দেখা পাওয়া না যায়। নগৈ গড়গাঁওয়ের বাতৰি দিয়া মানসিকতার একাংশ সাংবাদিকে বছরের পিছত বছর ধরে সাংবাদিকতা করে আহিছে। বছরের পিছত বছর ধরে প্রায় একবার বিষয়তে বাতৰি প্রকাশ হয়ে আহিছে। এনে বাতৰি সামাজিক বিকাশত কিবা সদর্থক প্রভাব পেলাব পাৰিছেনে কোনোদিনেই বিশ্লেষণ আলোচনা করে চা হওয়া নাই। সাংবাদিকতার প্রাথমিক ধ্যান ধারণা নোহাক আমার দেশত রাতিটির ভিতরতে কোনো এজন লোক সাংবাদিক হব পারে কোনো কাকত আলোচনীর সম্পাদকও যা বৃত্তিতে না থাক কিয় একোগৰাকী ব্যক্তির উত্তরণ তেতিয়াহে সম্ভবপর হয় যেতিয়া সংশ্লিষ্ট ব্যক্তিজনে নিজের বৃত্তিক পবিত্রতার গ্রহণ করব পারে। বৃত্তিগত সাধুতা, দায়বদ্ধতা অবিহনে যিকোনো বৃত্তি হব পারে মাত্র ধন আহরণের এক উৎসহে। সামাজিক রূপান্তরের আহিলারূপে সংবাদ মাধ্যমক ব্যবহার করা তেতিয়াহে সম্ভবপর হব যেতিয়া বৃত্তিট জড়িত প্রতিগৰাকী ব্যক্তিয়ে সংবাদ সেয়াক এক অভিযানকারী দিশরূপে গ্রহণ করবলৈ শিকিব। সংবাদ মাধ্যমত জড়িত প্রত্যেকগৰাকী কর্মীরে বর্তমান আর ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা সংশ্লিষ্ট মালিকপক্ষই নিশ্চিত করব পাৰিব লাগিব। সংবাদ মাধ্যমত নিয়োজিত সাংবাদিকসকলে তেওঁলোকৰ সেয়ার বিনিময়ত যথোচিত পারিশ্রমিক, দা দরমহা বর্তমান লাভ করব পাৰিছেনে? নিজের জীবনের নিরাপত্তাক প্রত্যাহ্বানরূপে গ্রহণ করে সংবাদ সেয়া গ্রহণ করা সাংবাদিকসকল আর্থিক নিরাপত্তা লাভ করব পাৰিছেনে? পরিবেশন করা সংবাদ আলোকচিত্রর সাংবাদিকসকলে যথোচিত পারিশ্রমিক
কাকত কর্তৃপক্ষৰ পৰা লাভ কৰিব পাৰিছেনে? যদি পাৰিছে তেন্তে কব লগা একো নাই, যদিহে নাই পোৱা ব্যৱস্থাটোৰ পৰিৱৰ্তন হোৱা আৱশ্যক। এই পৰিৱৰ্তনৰ নেতৃত্ব ল'ব লাগিব সাংবাদিকসকলে নিজেই। নেতৃত্ব ল'ব নোৱাৰিলে সাংবাদিকসকল সামাজিক অন্যায় অবিচাৰ শোষণ সম্পৰ্কত সম্পূৰ্ণ নীৰৱ থকা উচিত, কাৰণ নিজেই শোষিত হৈ থাকি শোষণৰ বিৰুদ্ধে মাত মতাৰ আপোনাৰ কোনো নৈতিক অধিকাৰ নাই আৰু এইটো এটা চূড়ান্ত মুখামীৰ বাহিৰে অন্য একো নহয়। সাংবাদিকসকল প্ৰথমে নিজেই সংগঠিত হওক, সমাজ নিজে নিজেই সংগঠিত হ'ব। একাংশ সাংবাদিকৰ বিৰুদ্ধে বিভিন্ন অসাধু আৰু অপৰাধী চক্ৰৰ লগত গোপন সম্পৰ্কৰ অভিযোগ উঠি থাকে। টকা খোৱা সাংবাদিক বুলিও তুচ্ছ তাচ্ছিল্যৰ সন্মুখীন হ'ব লগা হৈ আহিছে। কিছু ক্ষেত্ৰত উক্ত অভিযোগৰ সত্যতাও আছে। নিজে সংস্কাৰ নোহোৱাকৈ সমাজ সংস্কাৰৰ নীতিশিক্ষা দিয়াৰ পৰা সাংবাদিকসকল বিৰত থকা উচিত। সৰ্বসাধাৰণে জীৱন আৰু দেশৰ স্বাৰ্থত সঠিক সময়ত সঠিক সিদ্ধান্ত লৈ আহিছে। সাংবাদিকৰ বা বুদ্ধিজীৱীৰ নিৰ্দেশনালৈ তেওঁলোকে বাট চোৱা নাই। সামাজিক বিকাশত সংবাদ সেৱা আৰু সংবাদ মাধ্যম এটা আহিলাহে মাত্ৰ সৰ্বোচ্চ মাধ্যম নহয়, এই কথা সংবাদ জগতে উপলব্ধি কৰাৰ সময় আহি পৰিছে। আৰু যিসকল সাংবাদিকে সংবাদপত্ৰই যোগান ধৰা পৰিচয় পত্ৰক ATM কাৰ্ড হিচাপে ব্যৱহাৰ কৰা আৰম্ভ কৰিছে বা ব্যৱহাৰ কৰাৰ মানসিকতা আছে, তেনে অসাধু মানসিকতাৰ ব্যক্তিক সংবাদ ক্ষেত্ৰৰ পৰা বিতাড়িত কৰিব নোৱাৰা পৰ্যন্ত সংবাদ জগত দুৰ্নীতিৰ পৰা মুক্ত হৈ থাকিব পাৰিব বুলি আশা কৰাটো চূড়ান্ত মুখামীৰ বাহিৰে অন্য একো নহয়। ধন্যবাদ।